কথাটা শোনো। আরে আপনি আমার হাত ছাড়েন না। আপনার মতো খাচ্চরের সঙ্গে কোনো কথা নাই, আমি মাছও বেচুম না। কি রে মা, কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? আর বাজার কই? মাগো কি, আমি তো গরিব মানুষের মাইয়া, মাছ বেচে আমাদের সংসার চলে, আপনার সঙ্গে কি আমার মিল খাই? মিল খাই আর না খাই, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার আমার পছন্দ? হ্যাঁ পছন্দ মানে, আরে আপনার বয়স তো কম হয়নি, আর এই বয়সে কি আপনার আক্কেল জ্ঞান হবে না? আরে বট গাছের আবার বয়স কি? তুমি না, আরে আমার বাড়িতে কি করতেছেন এটা? চান হোনো চান বলতেছি। আপনি মাছ রাখবেন? মাছ আছে নাকি? মাছ আছে, এই যে দেখেন না, বড় বড় রুই মাছ, কাতল মাছ, কি কোনটা নেবেন? দাঁড়াও, আরে তোমার অপেক্ষায় তো সকাল থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে এই সবগুলা মাছ কি আপনি নেবেন? নিমু, সব মাছই নিমু, আর খালি মাছ না মুখে শুনো। এটা কি করতেছেন? মাছ নেবেন মাছ নেন, হাত কেন ধরতেছেন? আরে শুনো, কথাটা তো শুনবা। আমার কথাটা তো শুনবা, কি করবেন কোন? এই বাড়ি বাড়ি মাছ বেচা ঘোরাঘুরি বাদ দিয়ে আমার কথায় রাজি হয়ে যাও, আমি তোমার রাজরানী করে রাখবো। দেখে দিব আমি তো গরিব মানুষের মাইয়া, মাছ বেচে আমাদের সংসার চলে, আপনার সঙ্গে কি আমার মিল খাই? শোনো, মিল খাই আর না খাই, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি অমত করো না। দেখেন এইসব কথা আমার কেউ কোনো লাভ নাই, আমি কারোর সঙ্গে সম্পর্কে জড়াইতে পারবো না। আপনার যদি আমাকে বিয়ে করনি থাকে, আপনার আমার আম্মার কাছে যা বিয়ের প্রস্তাব নিয়ে যান। আচ্ছা তোমার আম্মারে আমি বলুমনি, তাহলে তো তুমি অরাজি হবা না,
আমি যদি তোমার আম্মার রাজি করাইতে পারি তাহলে তো তুমি রাজি হইবে। জানি না, আমি এখন যাই। যাইবে দামে বনে না, আমি যে কথা কই সেই কথা তোমার ভাল লাগে না। না না, আমি আপনার কাছে মাছ বেচুম না, আমি গেলাম। শোনো শোনো, তুমি মাছ দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার, তুমি রোজ রোজ অমনে করে তেজ দেওয়া কিসের জন্য? হ্যাঁ মাছ নামাও, দেখি তুমি কি মাছ নিয়ে আসছো আর কয় ঠেয়া তুমি চাও, নামাও নামাও, অমনে করো কিসের জন্য? এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন আমার মাছ। বাহ, খুব সুন্দর মাছ নিয়ে আসছো। সুন্দরই তো লাগবো, আপনার কাছে সুন্দরই লাগে। একবার তোমার মতো মাছ আর তুমি নে, একবারে একরকম। এই আপনি থামেন তো, চুপ করুন তো, আপনার কাছে মাছ বিক্রি করার কোনো ইচ্ছাই আমার নাই, যাইতে দেন আমারে। এই রাখো রাখো রাখো, এটা কত নিবে কও? এটা 200 টাকা, এটা 300 টাকা। এই এত দাম মাছের বাজারে নাই না, 100 টাকা করে ব্যাগ সবাই বেচে। আপনার তো 100 টাকা করেই খাও অভ্যাস, এর জন্য 100 টাকা করে খান। এই এত দাম চাও কিসের জন্য তুমি? এই 5টা মাছ নে, তুমি 500 টাকা নিও। 2টা মাছের দামই তো 500 টাকা, আবার সবগুলো মাছ আপনার 500 টাকা দিতাম। বাজারে তো সস্তা, কুটার মানুষ নাই, তুমি বাড়িতে যাই এনে মাছ কটের কুইটা দিও, তোমার আমি আরো 200 টাকা বেশি দিব। কোনো দরকার নেই আমার। আচ্ছা আপনি তো একদিনও মাছ কেনেন না, তাহলে প্রতিদিন আমার পরতর কা দাঁড়ান কেন? কেন দাঁড়ান? তুমি বুঝো না। না বুঝি না। তোমার আমার পছন্দ। হ্যাঁ পছন্দ মানে? আরে আপনার বয়স তো কম হয়নি, আর এই বয়সে কি আপনার আক্কেল জ্ঞান হবে না? আরে বট গাছের আবার বয়স কি? বুঝছি, আপনার তো এমনিতে কাজ হবে না, আপনার যে কি করা লাগবে? হোন এই গ্রামে মাছ বেচতে হইলে আমার মতো মানুষের চিনা বেচতে হইব। আমার আপনাকে চিনাও দরকার নাই, মাছ বেচারও দরকার নাই, থাকেন আপনি। চিনারও দরকার নাই, বেচারও দরকার নাই, তুমি এই গ্রামে থাইকা কেমনে মাছ বেচো আর কেমনে বাস করো আমি আমি ঠিকই দেখে দেবো তোমারে। আজকে তোমারে খালি আমি কিছু কইলাম না, আর একদিন তোমার বাড়ি আমি পাই নই। মায়াটা কোন সময় গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই, এত দেরি হইতেছে কেন? বাপ তো বসাই দিছি, কইছি মাছ কটা বেইছে কিছু বাজার সদাই নিয়ে আবি, কোনো সমস্যা নেই তো। মাইয়া মানুষ কত বড় হয়ে গেছে, চিন্তারও বিষয়। আমি আর মাছ বেচতে যাব না, আমি আর মাছ বেচব না মা। কেউ তো আমার কাছ থেকে মাছ কেনে না, শুধু শয়তানি করে, বাজে বাজে কথা কয় আমারে। কি করবি কম, আমাগুলো লোয়া ভাবে সংসার। ওই যে ওই পাড়ার মাতবার আছে না, ওই বুড়াটাও আসলে বুড়াটা কোনো আক্কেল জ্ঞান নাই, বয়স তার কম হয় নাই। এই বুড়া বয়সে মেয়ের দিকে চোখ দিছে। কিন্তু মা, এই মাছ যদি না বেচি আমাদের সংসার চলবো কেমনে? আমরা তো না খাইয়া মরে যাবো মা, কি করবো মা, আমরা কি করবো?
তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ যা করে মঙ্গল লেগেই করে, একটা না একটা ঠিক ব্যবস্থা হইবরে মা। তোর আর মাছ বেসন লাগবো না মা। খালা ভালো আছো? হব বা, আছি তো ভালো। তুমি কি মনে করে? খালা আইলাম তোমার সাথে একটু কথা বলার জন্য। তুমি যদি গেলে দিমাত না করো তাহলে একটা কথা কইতে চাই খালা তোমারে। কি কথা বাবা? আমি তোমাকে মোরে অনেক পছন্দ করি, তুমি যদি খালা রাজি থাকো তাহলে ওর আমি বিয়া করতে চাই। এটা তুমি কি কও বাবা? আমরা হলাম গরিব মানুষ, আমার ঘরে নুন আনতে পান্তা ফুরা। আমার মেয়ের তুমি বিয়া করবা, আমরা তো তোমার কিছু দিতে পারবো না। আমার মেয়ের কি তোমার বাবা মা মাইনে নিব? খালা তুমি তো আমার বাবা মারে সে নই, আর আমি তা করে একমাত্র সন্তান, আমার কথার বাইরে তো যায় না। আর তারাও কেমনে মানুষ তুমি তো সবই জানো। তাই আমি কইতেছিলাম কি তুমি যদি রাজি থাকো তাহলে আমি বাবা মায়ের নই আয় দিন তারিখ ঠিক করতাম। আচ্ছা বাবা, তুমি যখন আমার মেয়ের পছন্দ করো আর তোমার বাবা মাও যখন চায় আমার মেয়ের লগে তোমার বিয়া দিতে, তাহলে আমার কোনো অমত নাই বাবা। সত্যি কইতেছ খালা? হ সত্যি কইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে খালা আমি যাই, আমি বাবা মারে নিয়ামনি। আচ্ছা বাবা। খালা কালি কিন্তু আসুম। আচ্ছা আইসো জামা। আরে আগাই দিয়ে যাক, আমার মায়ের এতদিন একটা গতি হইব, ওই বুড়া মেম্বার আমার মায়ের আর জ্বালাইতে পারবো না। খালাই তো রাজি হইলো, তুমি তো কিছুই বললা না। আপনি তো একটা কথা জানেনই না। আবার কি কথা তোমার? আমি আপনারে আগে থেকেই পছন্দ করতাম। তাই তুমি তো একবারও বলো নাই। এই যে এখন কইলাম। আর তুমি কি আমার আপনি বলবা? না না তুমি। সত্যি? হ্যাঁ 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 তুমি তুমি তুমি।